টানা ছাটা হতে পারে শুভেন্দু অধিকারী তৃণমূলের কর্মী সংগঠনের দায়িত্ব থেকে সরানো হতে পারে। আজই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে জরুরি বৈঠক, গত বছরই দায়িত্ব পান শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আগে পার্থ চট্টোপাধ্যায় দায়িত্বে ছিল, বৈঠকে উপস্থিত থাকবেন পার্থ চট্টোপাধ্যায়ও। আপনাদেরকে জানিয়ে রাখি, ডানা ছাটা হতে পারে শুভেন্দু অধিকারী তৃণমূলের কর্মী সংগঠনের দায়িত্ব থেকে সরানো হতে পারে। আজই তৃণমূল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে জরুরি বৈঠক, গত বছরই দায়িত্ব পান শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আগে পার্থ চট্টোপাধ্যায় দায়িত্বে ছিলেন, বৈঠকে উপস্থিত থাকবেন পার্থ চট্টোপাধ্যায়ও। আমরা এনে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুতপা, তোমার কাছ থেকে জানতে চাইবো, ডানা ছাটা হতে পারে শুভেন্দু অধিকারী, কি ডিটেলস পাওয়া যাচ্ছে এই যে বৈঠক হতে চলেছে তা নিয়ে? দেখো, প্রথমেই তোমাকে বলি যে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন অর্থাৎ ফেডারেশন, এই সংগঠনের সরকারি কর্মচারী সংগঠন, এই সংগঠনের যে প্রত্যেক বছরই আমরা দেখি কনফারেন্স হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন এবং সাধারণভাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কনফারেন্স হয়, সেটা এবারে হচ্ছে নবান্ন সভাঘরে এবং জেলার বিভিন্ন প্রতিনিধিদের এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং বাছাই করে প্রতিনিধিদের ডাকা হয়েছে। তুমি যে বিষয়টা বলছিলে এটা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণেই যে আমরা জানি যে প্রাথমিকভাবে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু শুরু থেকে এই ফেডারেশনের দায়িত্বে ছিলেন, অর্থাৎ মেন্টার হিসেবে তিনি ছিলেন। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয় এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে আসা হয় দায়িত্বে এবং তিনি দীর্ঘদিন ধরে এই মেন্টারের দায়িত্ব পালন করেছেন। কিন্তু গত বছরের এবছরের জুন মাস থেকে আমরা যেটা দেখছি যে বিভিন্ন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী তিনি অনুপস্থিত থাকছিলেন, দলের অনেক অনুষ্ঠানে অনুপস্থিত থাকছিলেন, মন্ত্রিসভাতেও অনেক বৈঠকে তিনি অনুপস্থিত থাকছিলেন, দলের মধ্যে একটা শুভেন্দুকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয় এবং সেই অবস্থায় দাঁড়িয়ে অগস্ট মাসে একটি বৈঠক হয় এবং সেখান থেকে টেম্পোরারি একটি কমিটি গঠন করে দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে যদি বলা হয় ফেডারেশনের কিন্তু সেরকমভাবে কোনো কমিটি নেই, নতুন করে কমিটি তৈরি হবে জেলা এবং রাজ্য স্তরে এবং সেই কারণেই আজকের এই বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন এই বৈঠকের এবং পার্থ চট্টোপাধ্যায়কে এই বৈঠকে ডাকা হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারীকে এই বৈঠকে ডাকা হয়নি। স্বাভাবিকভাবেই যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তাকে এইখানে যে মেন্টর পদে তিনি ছিলেন সেখান থেকে সরিয়ে দেওয়া হবে, কারণ কার্যত তিনি নিষ্ক্রিয়, গত কয়েক মাস ধরে তার কোনো ভূমিকাই ছিল না সংগঠনের দায়িত্ব বা অন্যান্য কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কাজে এই দায়িত্ব পদ থেকে তিনি যে সরে যাচ্ছেন সেটা মাত্র শুধুমাত্র সময়ের অপেক্ষা এমনটা বলা যেতেই পারে। তোমার কথা সূত্র ধরেই জানতে চাইবো, সুতপা তোমার কথা সূত্র ধরেই জানতে চাইবো, এই যে তুমি বলছো যে পার্থ চট্টোপাধ্যায় আজকে উপস্থিত থাকছেন এই বৈঠকে কিন্তু শুভেন্দু অধিকারীকে ডাকা হয়নি, এটা কিসের ইঙ্গিত সুতপা? একদমই তাই, কারণ শুভেন্দু অধিকারীর সাথে দলের এই মুহূর্তে যা সম্পর্ক এবং বিশেষ করে গতকাল শুভেন্দু অধিকারীর যে ভূমিকা, তারপর থেকে যে দল তার উপর সমস্ত রকম আস্থা যে হারিয়ে যাচ্ছে এই বিষয়টা একেবারেই পরিষ্কার। এই সেখানে তৃণমূল ফেডারেশনের মতো একটা গুরুত্বপূর্ণ পদ, তুমি জানো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন হচ্ছে এই কর্মী সংগঠন, তৃণমূলের কর্মী সংগঠন, সেই রকম একটা কর্মী সংগঠনের মেন্টর পদে শুভেন্দু অধিকারীকে রাখা হবে না, এই বিষয়টা মোটামুটি সুনিশ্চিত এবং সেরকম একটা মেসেজই কিন্তু কর্মচারী সংগঠনের মধ্যেও গেছে। তাদের সাথে কথা বললেও বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যে আর থাকছেন না দায়িত্বে এই বিষয়টা মোটামুটি পরিষ্কার, আর কিছুক্ষণের অপেক্ষা, নতুন করে সংগঠন গড়ে তোলা হবে এবং সেই সংগঠন ঘোষণাও করা হবে হয়তো এবং সেখানে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেটা দিকেও সকলেরই নজর থাকছে, কারণ কোনো অবস্থাতেই এত বড় একটা সংগঠন, কর্মচারী সংগঠন, সরকারি কর্মচারীদের মধ্যে যে সংগঠন, সেই সংগঠন নতুন করে তার কমিটি গঠন করাটা অত্যন্ত জরুরি। প্রতি বছরের মতোই বৈঠক হয়, এবারেও সেটা হবে। সাধারণভাবে আমরা দেখি সেখান থেকে গুরুত্বপূর্ণ ঘোষণাও মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর করে থাকেন, ডিএর মতো ঘোষণাও আমরা ওখান থেকে করতে দেখেছি। আজকের বৈঠকে কী দাঁড়ায়, নতুন কমিটি কাদের কাদের নিয়ে গঠিত হয় এবং সবথেকে বড় কথা, নতুন কোনো ঘোষণা থাকে কি না, এই সমস্তটা দিকেই নজর থাক। তবে যেহেতু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে নিয়ে সব থেকে বেশি চর্চা রাজনৈতিক মহলে, কাজে এই সংগঠনের মেন্টার হিসেবে শুভেন্দু অধিকারী যে আর থাকছেন না সেটা মোটামুটি সুনিশ্চিত। সুতপা, তোমার কাছে আরো একটা প্রশ্ন আমি জানতে চাইবো, এই যে তুমি জানালে যে ডানা ছাটা হতে পারে শুভেন্দু অধিকারীর, সেক্ষেত্রে বেশ গত বেশ কয়েক মাস ধরে তিনি নিষ্ক্রিয় ছিলেন, এই যে তুমি পয়েন্টটা তুলে ধরছো, তার পাশাপাশি এই মুহূর্তে যদি রাজনৈতিক পরিস্থিতিটা আমরা দেখি, শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক অবস্থান নিয়ে একটা জল্পনা চলছে, সেখানে শুভেন্দু
স্পষ্ট করে কিছু বলছে না। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খেপে খেপে বৈঠকও হচ্ছে এই নিয়ে। এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বার্তা দিতে চাইছেন এই শুভেন্দুর যে ডানা ছাটা হচ্ছে, কি বার্তা দিতে চাইছেন বলে তোমার মনে হয় তৃণমূল সুপ্রিমো? দেখো, অবশ্যই যেখানে শুভেন্দু অধিকারীকে দলে যাতে রাখা যায় তার জন্য একেবারে টপ লেভেল যে সমস্ত নেতারা ছিলেন তাদেরকে নিয়ে বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরেও দেখা যাচ্ছে যে কার্যত সেটা ফলপ্রসূ হয়নি। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী জানিয়ে পর্যন্ত দিয়েছেন যে একসাথে কাজ করা সম্ভব নয়। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে এত বড় গুরুত্বপূর্ণ পদে যে রাখা হবে না সেটা বলাই বাহুল্য, এবং কাজেই সেই সিদ্ধান্ত যে নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কারণ যেখানে দলে থাকাটাই অনিশ্চিত সেখানে দলের একটা গুরুত্বপূর্ণ সংগঠনের মাথায় তিনি কিভাবে থাকবেন এই প্রশ্নটা তো অবশ্যই থাকছে, এবং বিশেষ করে এই সংগঠনের যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু গত কয়েক মাস ধরে, প্রায় ছ মাসের বেশি হয়ে গেছে, তিনি কিন্তু কার্যত নিষ্ক্রিয়, কোনো কাজের সাথে কোনো রকম কোনো দায়িত্ব পালনের সাথে তিনি থাকছিলেন না। কাজেই সেই অবস্থায় একজন নিষ্ক্রিয় নেতাকে রাখার কোনো মানেই হয় না, এই জায়গা থেকে দাঁড়িয়েই তাকে সরিয়ে দেওয়া হবে বলে সূত্রের মারফত আমরা জানতে পারছি। কাজে যে বিষয়টা বারবারই বলতে চেষ্টা করছি যে ফেডারেশনের মতো একটা গুরুত্বপূর্ণ সংগঠন তার মেন্টার হিসেবে শুভেন্দু অধিকারী ছিলেন, সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে এমনটাই আমরা জানতে পাচ্ছি। ধন্যবাদ সুতপা।